পাহাড়ি ঢলে হবিগঞ্জের লাখাই উপজেলার বিভিন্ন হাওরে তলিয়ে গেছে 500 একক জমির ধান। আরো কয়েকশো একক জমির ধান তলিয়ে যাওয়ার আশঙ্কায় আধা পাকা ধানই ঘরে তুলছেন কৃষকরা। এদিকে দ্রুত ধান কাটতে শ্রমিকের সংকট দেখা দিয়েছে। হবিগঞ্জে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় দ্রুত ধান কাটতে এলাকায় মাইকিং করা হচ্ছে বলে জানান কৃষি কর্মকর্তা। এদিকে সুনামগঞ্জেও আধা পাকা ধান কেটে ঘরে তুলছেন হাওরের কৃষকরা। জেলার বিভিন্ন হাওরে শতাধিক বাঁধ ঝুঁকিপূর্ণ থাকায় দুশ্চিন্তায় দিন কাটছে অনেক কৃষকের। সুনামগঞ্জ জেলার গুড়মার ও হুড়া মন্দিরা হাওরের বাঁধ ভেঙে নতুন করে 400 হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে গেছে। সুনামগঞ্জের সুরমা ও নেত্রকোনায় ধনু নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সুনামগঞ্জের হাওরের পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শহীদ নূর। নূর, হাওরের শতাধিক ঝুঁকিপূর্ণ বাঁধ রক্ষায় কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে বিস্তারিত জানাবেন। সিনথিয়া, যেমনটা বলছিলেন পাহাড়ে কিন্তু সুনামগঞ্জের সুরমা সহ সুনামগঞ্জের যতগুলো নদী আছে সেই নদীগুলো পানি বিপদসীমার কাছাকাছি অবস্থান করছে। এখনো পর্যন্ত সুনাম জন্য তেমন সুখবর নেই, অর্থাৎ পানি কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। পাহাড়ি ডোলের কারণে সুরমা সহ যে নদীর পানি বৃদ্ধি পেয়েছে তার ফলে কিন্তু গতকাল সুনামগঞ্জে দুইটি হাওর তলিয়ে গিয়েছিল। বর্ধিত গুড়মা এবং সোনামন্দিরা যেই হাওরটি ছিল এখন আমি যে জায়গাটি আছি, এছাড়াও কিন্তু কিছু ছোট ছোট হাওর ডুবতেছে। আমি দক্ষিণ সুনামগঞ্জে এখন খুদিরাই এলাকায় আছি, আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে। বিশেষ করে এই হাওরটা তলিয়ে যাওয়ার কারণে স্থানীয় কৃষকরা কিন্তু পানির মধ্যে তারা ধান কাটছেন এবং আপ্রাণ চেষ্টা করছেন আসলে এই যে ন্যূনতম যে ধানগুলো এখনো পর্যন্ত বাকি রয়েছে সেইগুলো তারা গড়ে যাতে কেটে তুলে নিয়ে যেতে পারেন সেইটাই আসলে তারা চেষ্টা করছেন। আমি একাধিক হাওর ঘুরে দেখেছি, এখন পর্যন্ত আসলে একদিকে জলাবদ্ধতা, অন্যদিকে আসলে এই যে পাহাড়ি ডোলের যে পানি সেই পানির সংখ্যায় কিন্তু দিন রাত দিন পার করছেন তারা। আমি কথা বলেছিলাম যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে আমাকে যেমনটা জানানো হয়েছে যে এখন পর্যন্ত সুনামগঞ্জে প্রায় 37 ভাগ ধান কাটা হয়ে গেছে বলে জানিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে। কিন্তু এই তথ্য সাথে স্থানীয় কৃষকরা আসলে পার্থক্য করছেন যে বলছেন যে তা এখনো পর্যন্ত কাঁচা ধান আসলে রয়ে গেছে, আরো 10 থেকে 15 সপ্তাহ সময় পেলে হয়তো এই ধানগুলো তারা কেটে তুলতে পারতেন। তো আসলে প্রতিদিনই সুনামগঞ্জের বিভিন্ন হাওরে বাঁধ ভেঙে ফসল তলিয়ে যাচ্ছে এবং কৃষকরা তাদের এই কাঁচা ধান নিয়ে আসলে একটা শঙ্কার মধ্যে আছেন। তো এই ছিল সুনামগঞ্জের খুদিরাই এলাকা থেকে সর্বশেষ খবরাখবর। সিনথিয়া, ধন্যবাদ। শহীদ নূর জানাচ্ছিলেন সুনামগঞ্জ থেকে।